সো গাইস আপনি কি জানেন ফ্রি ফায়ারের সবচেয়ে ভালো ভিপিএন কোনটি? দেন আপনি কি জানেন ফ্রি ফায়ারের কোন ভিপিএনটি শুধুমাত্র ভালো পিং দেয়? তো আজকের ভিডিও থেকে ফ্রি ফায়ারে ভালো পিং পাওয়া ভিপিএন সম্পর্কে জানতে পারবেন। তো আজকে কোনো আনন ফ্যাক্টের ভিডিও না, আজকে হবে শুধুমাত্র এই ভিপিএন এর উপরে ভিডিও। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো এই ভিডিও দেখার পর মনে হয় না আর কোনো ভিডিও দেখতে হবে আপনাদের। ভালো গেম প্লে করার জন্য একটি প্লেয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার নেট বা গেমের পিং। তো ফ্রি ফায়ার ব্যান হওয়ার পর না পাওয়া যায় ভালো পিং আর না থাকে ভালো নেট। তো তারপর থেকে সবাই ভিপিএন ইউজ করা শুরু করে এবং নানান ধরনের ভিপিএন ইউজ করে অনেকের আইডি ব্যান করে দিয়েছে ফ্রি ফায়ার। কিছু কিছু ভিপিএন রয়েছে যেগুলোর পিং অনেক ভালো, বাট সেগুলো ইউজ করলে ফ্রি ফায়ার থেকে তার আইডি ব্যান করে দেয়। এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালো ভিপিএন ইউজ করে গেম প্লে করা। আজকের ভিডিও থেকে ভালো পাঁচটি ফ্রি ভিপিএন সম্পর্কে জানতে পারবেন, যে ভিপিএন গুলো ফ্রি ফায়ারের মধ্যে ভালো পিং দেয় বা ভালো পিং পাওয়া যায়। আজকের ভিডিওর পাঁচ নম্বরে রয়েছে হচ্ছে থান্ডার ভিপিএন। এই ভিপিএন এ কোনো প্রকার অ্যাড নেই, তো অ্যাড ছাড়া যারা ভিপিএন চাচ্ছেন তাদের জন্য এটি বেস্ট হতে পারে। এটি অ্যাড ফ্রি হওয়ার পাশাপাশি অনেকগুলো সার্ভারও ফ্রি এবং ফ্রি ফায়ারে মোটামুটি ভালো পিং পেতে সহায়তা করে। আর ভালো পিং পেলে কিন্তু আপনারা ভালো গেম প্লে করতে পারবেন। তো যারা এই ভিপিএন টিতে গেম প্লে করেন তো তারা কমেন্টে জানিয়ে দিবেন যে আপনাদের পিং অ্যাভারেজ কত থাকে, তাহলে সবাই জানতে পারবে। তো এখন চলে যাওয়া যাক 4 নম্বর ভিপিএন এর দিকে। তো 4 নম্বরে যে ভিপিএন টি রয়েছে তার নাম হচ্ছে কুইক ভিপিএন। তো এটি অ্যাড ফ্রি একটি ভিপিএন যেখানে কোনো অ্যাড দেওয়া হবে না। তো এটাও আপনার চয়েসে আসতে পারে। তো এটাও কিন্তু অনেক ভালো পিং দেয় ফ্রি ফায়ারের জন্য এবং ভালো পিং এর পাশাপাশি মোটামুটি স্মুথ গেম প্লেও দেয়। তো আগের ভিপিএন এর থেকে এটি অবশ্যই একটু ভালো। তারপরে যদি আপনারা চান তাহলে আপনারা দুটি ইউজ করে দেখতে পারেন যে কোনটার পিং খারাপ কোনটার পিং ভালো। তো মাঝে মাঝে সার্ভার ডাউন থাকার কারণে অনেক সময় পিং খারাপ দেয়, তো তার জন্য অন্য ভিপিএন ইউজ করতে হয়। তো সেই জন্য আমি আজকে পাঁচটা ভিপিএন রেখেছি। তো এখন চলে যাও যাক আমার লিস্টে থাকা 3 নম্বর ভিপিএন এর দিকে। 3 নম্বরে যে ভিপিএন টি রয়েছে তার নাম হচ্ছে সিকিউর ভিপিএন। তো এটাও মোটামুটি অ্যাড ফ্রি, কিন্তু 2-3 সেকেন্ডের জন্য একটি অ্যাড আসবে যেটা আপনি তখনই কেটে দিতে পারবেন। তো আগের দুটোর থেকে এটা আরো ভালো পিং কভার করে এবং সার্ভারও অনেক বেশি। তো সার্ভার বেশি থাকার কারণে এটি একটু লোড বেশি পরে, কিন্তু গেমে কোনো প্রকার সমস্যা দেয় না। তো এটা আমি নিজেও ইউজ করি। তো এটা 3 নম্বরে থাকার কারণ এটা একটু না একটু অ্যাড আছে। আপনি যদি এই ভিপিএন ইউজ করে গেম প্লে করেন তাহলে আপনার পিং ও ভালো থাকবে এবং আগের দুটো থেকে একটু বেশি স্মুথ গেম প্লে করতে পারবেন এবং আইডি ব্যান হওয়ার সম্ভাবনা কম। তো এই ভিপিএন কে কে ইউজ করেন তারা কমেন্টে জানিয়ে দিন এবং কার কত অ্যাভারেজ পিং থাকে তাও কমেন্টে জানিয়ে দিন। তো এখন চলে যাওয়া যাক লিস্টে থাকা 2 নম্বর ভিপিএন এর দিকে। 2 নম্বরে যে ভিপিএন টি রয়েছে সেটি হচ্ছে 4T1 ভিপিএন। তো এই ভিপিএন এ কোনো প্রকার অ্যাড দেখতে পারবেন না এবং অ্যাড না থাকার পাশাপাশি অনেক ভালোভাবে স্মুথলি কাজ করে এবং কি তো গেমের মধ্যেও ভালো পিং দিতে সহায়তা করে। এই ভিপিএন এর সার্ভার খুব কম, এই কম হওয়ার কারণে ফোনের মধ্যে একটু কম প্রেসার পড়ে, এর কারণে গেমটি অনেক ভালো স্মুথলি চলে। তো যদি ভালো পিং না দেয় তাহলে আপনারা একটু করে চেক করে দেখতে পারেন কোন ভিপিএন এ ভালো পিং দেয়। তো এখন চলে যাওয়া যাক আমার লিস্টে থাকা 1 নম্বর ভিপিএন এর দিকে। 1 নম্বরে যে ভিপিএন টি রয়েছে সেটি হচ্ছে এক্স ভিপিএন। এই ভিপিএন টি খারাপ নয়, এটার মধ্যে অল্প কিছু অ্যাড আছে বাট সব সময় দেখা যায় না। এই ভিপিএন এ গেমের মধ্যে পিং ও অসাধারণ থাকে এবং তার পাশাপাশি ফোনে একটু লোডও কম পড়ে। তো ফোনে যত লোড কম পড়বে গেমে তত পারফরম্যান্স ভালো পাওয়া যাবে। তো যাদের লো এন্ড ডিভাইস আছে তাদের জন্য আমি মনে করি 4T1 যে ভিপিএন আছে সেই ভিপিএন টি ইউজ করতে, কারণ সেটি লো এন্ড ডিভাইসের জন্য ভালো একটি পারফরম্যান্স দেয়। তো এই ভিপিএন গুলো ইউজ করবেন আপনাদের নিজ দায়িত্বে। যদি আপনাদের আইডি ব্যান হয়ে যায় তাহলে আমাকে এসে বলতে পারবেন না যে আপনার জন্য এই আইডি ব্যান হয়েছে। আর আপনারা যদি পারেন তাহলে পাশে একটি ওয়াইফাই লাইনে নেন, কারণ ওয়াইফাই নেট দিয়ে খেললে কোনো ভিপিএন এর প্রয়োজন হয় না এবং কে আইডি ব্যান হওয়ার সম্ভাবনা থাকে না। একটা জিনিস চিন্তা করে দেখবেন, আপনারা যত টাকা খরচ করেন এমবির পিছনে তার থেকে অনেক কম টাকায় একটি ব্রডব্যান্ডের লাইন নেওয়া যায়। তো যাদের সামর্থ্য আছে তারা এই বিষয়টি করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস আল্লাহ হাফেজ।